হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে মানুষ ভগবানকে পেটায়, ভগবানকে মারে, আর মার খেয়েও ভগবান হাসে। এটা কেমন কথা? যেমন এই পৃথিবীতে কোনো নির্লজ্জ মানুষকে যদি মারা হয়, তখন মার খেয়েও সে হাসে, আবার সে একই কাজ করে। তবে বলতে চাই যে আসলে ভগবান মার খেয়ে যে হাসে, আসলে এই বিষয়টা আসলে কি, তো এই বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তবে একটু কষ্ট করে পুরোটি ভিডিও শুনুন। হে জগৎবাসী, যে একটা বিষয় হলো যে মানুষ মন্দিরে যায়, মন্দিরে যাওয়ার পরে তখন তারা মূর্তিকে সামনে রেখে তখন পূজা দিতেছে, ভক্তি করতেছে, অনেকে আবেগে চোখের পানি ফেলাইতেছে। তাহলে ভগবানকে সামনে রেখে কত আকুতি মিনতি, চোখের পানি। তবে দেখা যায় এই মূর্তির ভিতরে তো আর ভগবান নেই, ঈশ্বর নেই। তবে যেখানে যেই মূর্তির ভিতরে ঈশ্বর আছে, সেই মূর্তিকে যদি কেউ অবহেলা করে এবং যদি কেউ একে অপদস্থ করে, মারধর করে, তাহলে এই জিনিসগুলো না জেনে না বুঝে করতেছে। হে জগতবাসী, আরও একটি বিষয় আমি বোঝাতে চাচ্ছি, সেটি হলো যে ভগবান ঈশ্বরের একটি বাণীতে কথা আছে যে আমি সাধুর হৃদয়ে বাস করি, আমি বৈষ্ণবের হৃদয়ে বাস করি, আমি আমার ভক্তের হৃদয়ে বাস করি, আমার প্রেমিকের হৃদয়ে আমি বাস করি। তাহলে আপনি মনে করেন, আপনার হৃদয়ে যদি আল্লাহ বাস করে, আপনার কালবে যদি আল্লাহ বাস করে, হৃদয়েরই আরেক নাম হলো কালব, তবে সেই হৃদয়ে যদি ভগবান বাস করে, তাহলে সেই হৃদয়বান ব্যক্তিকে যদি কেউ আঘাত করে, এটাও কিন্তু ভগবান পেয়ে গেল। একে যদি কেউ ভক্তি করে, সালাম করে, সেটাও কিন্তু ভগবান পেয়ে গেল। আবার তাকে যদি মারধর করে, রক্তাক্ত করে, এটাও কিন্তু ভগবান পেয়ে গেল। তবে এই সমাজে, এই পৃথিবীতে দেখা যায় একদল লোক মন্দিরে গিয়েছে, মন্দিরে গিয়ে কৃষ্ণকে মালা পরাইছে, রাধার গলায় মালা পরাইছে, এরপরে তারা খুব কান্নাকাটি করছে, অনেক ভক্তি করছে, কিন্তু এই যে কৃষ্ণ আর এই যে রাধা, এদের হৃদয়ে কিন্তু, এই যে মাটি দিয়ে বানানো হয়েছে, এদের হৃদয়ে কিন্তু ভগবান নেই। কার হৃদয়ে ভগবান বসত করে? সাধু, গুরু, বৈষ্ণব, এরকম মানুষের হৃদয়ে ভগবান বাস করে। তখন দেখা গেল কি, যে এই লোকটি এখান থেকে পূজা করে, এখান থেকে সেবা ভক্তি করে, তখন সে যখন বাহিরে গেল, বাহিরে যাওয়ার পরে একজন সাধু পুরুষ তার শরীরের কাপড় ঠিক নেই, খেতে পায় না, কেমন ময়লা, তখন তার কাছে দিয়ে যখন হেঁটে যাচ্ছে, তখন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তিনি তো রাস্তার মধ্যে চিটিং পাটিং পরে পরে তার তোর শরীরে রক্ত বের হয়ে গেছে। তখন সে সাধু তার দিকে তাকিয়ে বলে, হাত দুটো উঁচু করে বসে আছে, তাকে কিছু বলে না, কারণ সাধুর হৃদয়ে যে ভগবান আছে, আর সেই ভগবান তো জানে সে একটু আগে আমাকে মন্দিরে গিয়ে আমাকে পূজা করেছে, আমাকে ভক্তি করেছে, সে তো আমাকে অনেক ভালোবাসে, আর আমি যে সে তো এটা বোঝে নাই, তখন তার দিকে তাকিয়ে থাকে। তাহলে সে
সেখানে পূজা ভক্তি কাকে করলো, আর এখানে কাকে ধাক্কা মেরে ফেলে দিল, কাকে পিটালো, এবং কার গায়ে দিয়ে রক্ত প্রবাহিত করলো। হে জগতবাসী, আমি একটি জায়গাতে বলেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি, আমি মুসলমান, এই মানব স্রোত জন্ম নেয়া দেখি সকলে সমান, এই গীতা শাস্ত্রয় আর ত্রিপিটক বাইবেলেতে পায়ে কোরআনের বাইরে কিছু নাই, করে দেখো প্রমাণ, যেই সত্যতে মঈনুদ্দিন আর আসছে বড় পীরে, কোন সত্যতে লোকনাথ বাবা হইছে বিরাজমান। এবার ঠিক করতে হবে ইমান, আসলে ধর্ম যার তার, আল্লাহ কিন্তু সবার, ধর্ম যার তার, ঈশ্বর কিন্তু সবার। তবে এই কথাগুলো আমি ইউটিউবে বলি বারবার, কিন্তু মানুষের যে কারবার, তারা তো এই কথাটা অন্তরে নেয় না আবার। তবে হে জগৎবাসী, যে আমরা যখন মসজিদে গিয়েছি, আমরা ইমাম সাহেবকে সালাম দিয়েছি, তাহলে শরীয়তের ভাষায় আলেম তো তারা, মারফতের ভাষায় আলেম হলো গুরু মুর্শিদ এবং যারা আল্লাহর ওলি হয়েছে, আর শরীয়তের ভাষায় একজন ইমাম সাহেবই আলেম। ফলে শরীয়তের ভাষাতেও যদি আমরা যাই, একজন আলেমের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, সালাম ভক্তি করেছে, তাকে কত আদর করে কথা বলে, শ্রদ্ধা সম্মানের সাথে কথা বলে, কিন্তু দেখা যায় খুব ভালো কিছুই করলো। তো এখন দেখা যায় যে বাহিরে বের হয়েছে, বের হয়ে কিছু মানুষকে অপদস্থ করলো, কিছু বাচ্চাদেরকে চর থাপ্পড় দিল। কেন বাবা, এই বাচ্চাদের মধ্যে আল্লাহ বিরাজমান, ভগবান বিরাজমান। হে জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি তুলে ধরলাম, এই আলোচনাগুলোর জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বিষয় নয়, এখানে মূল বিষয় হবে যে আসলে নিজের ধর্মটা যে সঠিকভাবে বোঝে, তবে সে সকল ধর্মকেই বোঝে, আর নিজের ধর্মকে যে না বোঝে, তো অন্য ধর্মের ত্রুটি খোঁজে। তবে হে জগতবাসী, আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে আমরা যে দেখি হিন্দুদের, আমরা বলি শরীয়ত আর হিন্দুদের বলে স্থল, যেমন স্থল প্রবত্ত সাধক সিদ্ধি, স্থলের লোকগুলাই শরীয়তের লোক, এরা গিয়ে রাধাকে কৃষ্ণকে খুব পূজা ভক্তি দিল, খুব কান্নাকাটি করলো, বাহিরে গিয়ে এক সাধুকে পিটালো। তাহলে মৃত মৃত্যু, যেই যেই মূর্তির কোনো প্রাণ নেই, এই প্রাণহীনকে কী করলো, সেবা ভক্তি করলো, আর যার মধ্যে প্রাণ আছে, আর আল্লাহ বা ভগবান ঈশ্বর বলেছে আমি প্রাণেই তো মিশে থাকি, তখন সেই সাধুর প্রাণে মিশে আছে সেই ঈশ্বর, সেই ভগবান। তখন দেখা গেল কি, সেই সাধুকে এই মন্দির থেকে বের হয়ে করলো অপমান, তবে মন্দিরে করলো গুণগান, আর বাহিরে জীবিত ঈশ্বরকে করলো অপমান। হে মুসলমান, হে হিন্দুস্তান, হে খ্রিস্টান, আজকের কথাগুলো শুধু আমার ধর্মের জন্য নয়, এই কথাগুলো সকল ধর্মের বিষয়। এবার আমি ইসলাম ধর্মে একটু আসব, সেটি হলো যে আমরা যখন মসজিদে ইবাদত করি শরীয়তের, তাহলে সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রাখতে হবে, এবং বাহিরে বের হয়েও আমাকে সালাম শ্রদ্ধা বজায় রাখতে হবে। এবং দেখা গেছে যে মন্দির থেকে যারা বের হয়ে গেল, তারা নিজেরা বানালো, এটাকে ভক্তি করলো, কাকে ভক্তি করছে, সেই আসল শ্রীকৃষ্ণকে ভেবে এটাকে করেছে, তাহলে তাকে ভেবে এটাকে মালা পরাইছে, ভক্তি করছে। কিন্তু আসল যিনি ভগবান, যিনি ঈশ্বর, তিনি সাধুর মধ্যে বিরাজমান হয়ে আছে, তাকে চিনল না, তাকে মারল, এ হলো শরীয়ত। তো আমাদের ইসলাম ধর্মে বা মুসলমান ধর্মে যদি আসি,
তাহলে দেখা যায় কি আল্লাহ কি বলেছে, আমি আমার ওলিদের মধ্যে মিশে আছি, আমি আমার আউলিয়াদের মধ্যে মিশে আছি, আর আল্লাহ বলছে আউলিয়ারা আমার বন্ধু, বন্ধুদের কোনো ভয় নেই, তারা কখনো চিন্তিত হবে না, আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে দেখা গেছে যে একজন মানুষ আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে, সেই ব্যক্তিটি গিয়ে কোনো আল্লাহর ওলির গীবত করেছে, কোনো আল্লাহর ওলিকে অনাদর করেছে, থাপ্পড় মেরেছে, তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তখন আল্লাহ বলবে তুমি তোমার ঘরে বসে মসজিদে বসে তুমি আমার কাছে মোনাজাত করে করে কেঁদেছো, আমার ইবাদত করেছো, আমাকে সন্তুষ্ট করেছো, কিন্তু রাস্তার মধ্যে একজন আউলিয়াকে যখন তুমি ধাক্কা মেরেছো, তাকে যখন অপবাদ করেছো, তখন কিন্তু আমি সেই আউলিয়ার মধ্যে ছিলাম, তো এখানে তুমি কার জন্যে মসজিদে বসে কেঁদেছিলে, ঘরে বসে আমার জন্যে কেঁদেছিলে, আর রাস্তার মধ্যে গিয়ে তুমি কাকে থাপ্পড় মেরেছিলে, কাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে। তবে আমার এই আজকের আলোচনাটি যা বোঝাতে চাইলাম যে প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন, গুপ্ত নিরঞ্জন কিন্তু কার মধ্যে বসত করে, ওলি আউলিয়া মসজিদের মাধ্যমে, এবং হিন্দু শাস্ত্রে যদি যই তাহলে সাধু গুরু বৈষ্ণবের মধ্যে ঈশ্বর ভগবান সেখানে বিলীন হয়ে আছে, তাদেরকে যদি কোনো আঘাত করে এটা ভগবান ঈশ্বর পেয়ে যায়, কোনো ওলিয়া উলিয়াকে আঘাত করা হয় তাহলে এটা আল্লাহকেই করা হয়। তবে আজকের আলোচনায় যদি আমরা বুঝতে পারি যে এক দরজা দিয়ে ঢুকেছি, এখানে গিয়ে আমি আমার আল্লাহকে খুব ইবাদত করেছি, তাকে ডেকেছি, চোখের পানি ফেলেছি, আর এক দরজা দিয়ে বের হয়ে গিয়ে আমি আল্লাহকেই অপমান অপদস্থ করতেছি, এটা কেন করতেছি না বোঝার কারণে। হে জগতবাসী, যদি আজকে আমার এই কথাতে আপনাদের বুঝ হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝে থাকেন তবে টেনে টেনে আরও কয়েকবার দেখেন, এরপরে যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী আলোচনা যেন আপনার কাছে পৌঁছে যায়। তবে আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।